সকল কে জানাই স্বাগত। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি চিকেনের একটা রেসিপি নিয়ে, যেটা হলো বাটার চিকেন। বাটার চিকেন আপনারা বাড়িতে তো বানানি, কিন্তু আমি এই বাটার চিকেনটা একটু অন্যভাবে বানাবার চেষ্টা করেছি। তো এই বাটার চিকেনটা আমি কিভাবে বানিয়েছি তো সেটা জানতে হলে আমার সাথে থাকতে হবে আর আমার রেসিপিটাকে দেখতে হবে। দেখুন, আমার এই চিকেনটা খুব নরম হয়েছে আর গন্ধটা পুরো রেস্টুরেন্টের মতো লাগছে। এইটা আপনারা কোনো রুমালি রুটি, লাচ্ছা পরোটা আর রাইসের সাথে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে আশা করছি। ছোট বড় সকলেরই ভালো লাগবে। আর এর রংটা দেখেছেন কত সুন্দর হয়েছে, বাড়িতে কোনো অতিথি এলে চটপট এরকমই একটা রেসিপি বানিয়ে ফেলুন। তাহলে আমার এই রেসিপিটা আমি কিভাবে করেছি জানতে হলে আমার রেসিপিটাকে পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি বাটার চিকেন করার জন্য কিছুটা বনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা আর হাফ লেবুর রস। সবটা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি একটা কাঁচের বোল নিয়েছি, এই বোলের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমরা লাল করার জন্যে কোনো রং ব্যবহার করতে হবে না, এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলে রংটা পুরো একদম দোকানের বা রেস্টুরেন্টের মতন রংটা চলে আসে। সেই জন্যে সর্ষের তেলের মধ্যে যদি আপনারা কাশ্মীরি লাল লঙ্কাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখেন রংটা খুব ভালো আসবে। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ কসুরি মেথি গুঁড়ো দেব, 1/2 চামচ বিট নুন। এবার আমার যে ম্যারিনেট করতে মাংসটা রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্যে সেইটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে কিছুটা দই এর মধ্যে অ্যাড করে দেব, 3 চামচের মতন টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দইটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, তারপর ব্যবহার করছি যেটাকে বলে হাঙ্কার, সেই দইটা দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওটা ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার আমি এটাকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা পারলে 2-3 ঘন্টা যদি রাখেন তাহলে জিনিসটা ভালো করে মজে যাবে, রান্নাটা আরও বেশি খেতে ভালো হবে। এবার আমি চাপা দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। গ্রেভিটা করার জন্য কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছি 3 চামচের মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4-6টা লবঙ্গ আর 3টে ছোট এলাচ, এগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো, এখানে আমি একটু বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেগুলোকে অ্যাড করব। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব মিলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কাটা পেঁয়াজ, আর দেব 3টে শুকনো লঙ্কা, এগুলো মিনিট দিয়ে নাড়াচাড়া করব। 2-3 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর কতগুলো কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম 10-12টা, সেটা এর মধ্যে অ্যাড করছি। সব কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল দিয়ে চাপা দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখবো পেঁয়াজ আর টমেটোগুলো নরম হয়ে গেছে কিনা। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার আমার কাজ হবে একটা, আমি বোল নিয়ে নিচ্ছি, এখানে বোলের মধ্যে একটা বরং ছাঁকনির মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। আপনারাও এটা ছেঁকে নেবেন, তবে বাটার চিকেনের গ্রেভিটা খেতে ভালো হবে, রান্নাটাও করতে সুবিধা হবে।
देखो बंधुरा छाकनी दिए छाकार पर ए रकम अवस्था एसेछे और जेटा आमी छेके बेर करेछि एटा आमी फेले देबो। एबार आमी कि करब चलो देखे नेवा जाक। फ्राई पैन बसिए दिएछि, एई फ्राई पैनेर मध्ये आमी सामान्य बाटार दिए देब। दिए आमी जे ম্যারিনেট करा माँसटा फ्रिज थेके बार करे निएछि ओटा हल्का करे फ्राई करे नेब। बाटारटा मेल्ट हये गेछे, एबार आमी चामच दिए एकटा एकटा करे चिकेन दिए दिए देव। এখানে কিন্তু আমি প্রথমে কিন্তু নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করিনি, কারণ নুন দিলে চিকেন দিয়ে জল বেরিয়ে আসে। আপনারা জিনিসটা খেয়াল করে নিন কিনা জানি না, এটা খেয়াল করবেন। প্রথমে নুন দেবেন না, তাহলে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে। আমি শেষের দিকে যখন ম্যারিনেটটা করেছি তখন কিন্তু এখানে নুন অ্যাড করেছি, আপনারাও সেটাই করবেন। দেখুন আমার ম্যারিনেট করেছি কিন্তু তেমন কোনো জল বেরোয়নি। আমি শুধু চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে সবকটা চিকেনকে আমি এইভাবে দিয়ে দেব। তাড়াতাড়ি আপনারা উল্টাতে যাবেন না, কিছুক্ষণ রাখার পর তারপর এটাকে আরেক ফিট উল্টে দেবেন। সবকটা আমার এখনো দেওয়া শেষ হয়নি, আমি সবকটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে একটা পিট ফ্রাই করব। এটাদিক ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পিট উল্টে দেবো এইভাবে। এটা আপনারা যদি গ্রিল প্যান থাকে তো গ্রিল প্যানও এটা করতে পারেন। আমার কাছে গ্রিল প্যান ছিল না, তাই আমি ফ্রাই প্যানে করছি। তো একটা দিক আমি এইভাবে সবকটাকে উল্টে দিচ্ছি, দিয়ে এটাকেও মিনিট দুই তিনে ভেজে সবকটাকে রেখে দেব। এখন দুটো পিট ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে রাখবো। এর মাঝখানে আমি কিছু চারকোল গ্যাসের মধ্যে দিয়ে ভালো করে পুড়িয়ে নেব। দেখুন আমি এইভাবে দুটো চারকোল নিয়েছি, নিয়ে খুব ভালো করে গ্যাসের মধ্যে পুড়িয়ে নেব যতক্ষণ এটা ভালো মতন গরম বা পুড়িয়ে যায়। চারকোলগুলো পুড়ে গেছে, এবার আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, নিয়ে মাংসের ওপরে এই চারকোলটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার বা ঘি। আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, একটু স্মোকি ফ্লেভারের দরকার আছে তাই জন্য আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব মিনিট দুই তিনেকের জন্য। পিঠা বানানোর জন্য কড়াতে চার চামচ তেল দিয়ে দিচ্ছি সাদাতে। তো আপনারা এই রেসিপিটা পুরো বাটারে করতে পারেন, এটা বাটার চিকেন, বাটার তো দিতেই হবে। আমি এই রেসিপিটা পুরো বাটারে করব না, বাটার আর তেল মিশিয়ে করব। এখানে আমি এক চামচ বাটার অ্যাড করছি। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব দু তিন মিনিটের জন্য। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে না কাঁচা গন্ধটা বেরোয়। এর মধ্যে অ্যাড করছি এক চামচ লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নাড়তে নাড়তে থাকবো মিনিট পাঁচেকের জন্য। হয়ে গেছে, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি মাংসটা কষাবার সময় যে মশলাটা ছিল সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো যেটুকু লেগেছিল। এর মধ্যে একটু জল দিয়ে আমি পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে এর মধ্যে অ্যাড করছি। দিয়ে আবারও মিনিট পাঁচেকের জন্য এটাকে নাড়াচাড়া করবো। এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ নুন। নুন আমার আগে থেকে দেওয়া আছে ম্যারিনেটের সময়, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। আর এতে দিয়ে দেবো হাফ চামচ চিনি। এবার আমি সবগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসগুলোর মধ্যে অ্যাড করব। মিনিট দুই তিন নেড়ে নিচ্ছি যাতে এটা একটুখানি মশলাটার মধ্যে গন্ধটা না বেরোয়। কিছুগুলো দিয়ে আমি দু মিনিট দুই তিন নাড়াচাড়া করেছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো।
মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কই লো রেখে এটাকে আমি চাপা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব। চাপাটা খুলে দেব। দেখুন অলমোস্ট আমার বাটার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব হাফ চামচ একটু বাটার, আর দিয়ে দেব মেইন যে ইনগ্রেডিয়েন্টস আমাদের বাটার চিকেনে লাস্ট, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেব কিছুটা। আর আমি দেব দু ড্রপ মতন ক্যামেরা জল, এটা অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন, তাতে স্বাদটা গন্ধটা ভালো হয়। এবার আমি সবটাকে নেড়ে নিয়ে এবার আমি এটাকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার বাটার চিকেন। তো এটা আমি কিভাবে বানালাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর বানিয়ে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার আমি কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো।